ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করা হচ্ছে সেটা যে ম্যাট্রিক্স। পুরোপুরি ম্যাট্রিক্স চ্যাপ্টারটি তোমাদের কাছে নতুন। তা ম্যাট্রিক্স চ্যাপ্টারটি যাওয়ার আগে বিভিন্ন রকমের সংজ্ঞা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা দরকার, তারপরে ম্যাট্রিক্সের প্রবলেম করব আমরা। তা সেই বিভিন্ন ডেফিনেশনগুলো আমি একের পর এক বোঝাচ্ছি, সেগুলো তোমরা মন দিয়ে শুনবে। প্রথমে আসছি ম্যাট্রিক্সের সংজ্ঞা। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো তিনটে স্টুডেন্ট আছে এক্স ওয়াই জেড, তাদের 70 মধ্যে প্রাপ্ত নম্বর ম্যাথসে, ফিজিক্সে, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে নাম্বার অফ স্টুডেন্ট 3 আর 4 সাবজেক্টে তাদের প্রাপ্ত নম্বরগুলোকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে অ্যারেঞ্জমেন্ট করেছি। এই যে এইগুলোকে যদি আমরা সাপোজ এখানে যদি অ্যাড করি তাহলে এটা দেখতে পারে একটা রেক্ট্যাঙ্গুলার। তাহলে এই যে কতগুলো নাম্বারকে একটা কতগুলো এই রো এবং সারিতে বিন্যস্ত করার যে পদ্ধতি, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা এখানে বলছি ম্যাট্রিক্স। এখানে কতগুলো রো আছে? 1, 2, 3, 4, এইগুলোকে বলা হয় রো। অর্থাৎ হরাইজন্টাল যে বরাবর যে লাইনগুলো সেগুলোকে আমরা কি বলছি? রো। আর 1, 2, 3 এখানে এইগুলোকে বলা হচ্ছে কি? কলাম, COLUMN, বাংলায় বলা হচ্ছে সারি। আর স্তম্ভ আমরা ইংরেজিতেও বলতে পারি রো কলাম, কোনো অসুবিধা নেই। রো কলাম বললেও কোনো অসুবিধা নেই। আমরা যদি এখানে সারি স্তম্ভ বলি সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা গেল রো কলামের বিষয়টা। তাহলে একটা ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কতগুলো সংখ্যা হতে পারে তাদের একটা আয়তকার অ্যারেঞ্জমেন্ট, বিন্যস্ত করার একটা পদ্ধতি। তা ম্যাট্রিক্সকে জেনারেলি এই নাম্বারগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করি। অর্থাৎ এটাকে যদি ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি দেখতে হবে এরকম 40, 30, 60, 60, 40, 30, 30, 40, 50, 60, 50, 65, সাপোজ এটাকে আমি এ ধরলাম, তাহলে এ একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে জেনারেলি আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে তার এলিমেন্টগুলোকে আমরা এর মধ্যে লিখব। তাহলে এক্ষেত্রে রো কটা আছে? 1, 2, 3, 4। কলাম কটা আছে? 3। সেই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় 4×3 ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার মানে তার প্রথমে লেখা হয় তার নাম্বার অফ রো, তারপরে লেখা হয় নাম্বার অফ কলাম। তাহলে এক্ষেত্রে কতগুলো রো আছে? 1, 2, 3, 4, আর কলাম আছে 3টে, সেই কারণে এটাকে বলা হয় 4×3 ম্যাট্রিক্স। এটা হলো ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং ম্যাট্রিক্সের অর্ডার। এবারে আমরা যাচ্ছি যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রকারভেদ মানে সেখানে কি কোন কোন জিনিসগুলো আসবে? বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স, প্রতিসম, বিপ্রতিসম। আজকে মূলত আমি ম্যাট্রিক্সের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বর্গ ম্যাট্রিক্স মানে কি? বর্গ ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলাম দুটোই সেম, অর্থাৎ যতগুলো রো থাকবে ততগুলো তার কলাম থাকবে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। যেমন এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে দেখতে কেমন হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে রো এবং কলাম দুটো সমান হবে, অর্থাৎ তিনটে রো এবং তিনটে কলাম, সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। নেক্সট আসছে শূন্য ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স শূন্য হবে যদি তার প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়, তাহলে এটা হচ্ছে একটা 3×3 শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। নেক্সট আমি কোথায় আসছি? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স মানে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে একক বলা হবে যদি সেই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হবে বাট বাকি এলিমেন্টগুলো শূন্য হবে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এটাকে অনেক সময় সংক্ষেপে আমরা I3 বলে থাকি। তো যদি I2, সেক্ষেত্রে আমরা কেমন হবে রিপ্রেজেন্টটা? 1, 0, 0, 1, দ্যাট ইজ কল্ড ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এরপর আমি কোথায় আসছি? কর্ণ ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি কিনা শুধুমাত্র তার ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকে, বাকি এলিমেন্টগুলো জিরো হবে।
কিন্তু দেখো আগের ক্ষেত্রে যখন কর্ণ ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স বলেছিলাম সেক্ষেত্রে তো ডায়াগোনাল এলিমেন্ট ছিল, কিন্তু ডায়াগোনাল এলিমেন্টটা অবশ্যই ওয়ান ছিল, কিন্তু এক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্ট যা খুশি হতে পারে, অর্থাৎ ওয়ান টু থ্রি হতে পারে, নেগেটিভ দিয়ে হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট যেটা আসছে আমি পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এ একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর, সাপোজ এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজটাকে আমরা ডিনোট করবো এ ড্যাশ, অথবা কোনো কোনো বই এরকমও লেখা থাকতে পারে এটি টিমেন্স ট্রান্সপোজ, তখন রো আর কলামটা ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ এটা যেটা কলাম ছিল সেটা হয়ে যাবে রো, অর্থাৎ ওয়ান থ্রি টু ফোর, এটাকে কী বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে আমরা কী কী শিখলাম, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স। নেক্সট আমরা আসছি প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটাকে প্রতিসম কখন বলা হয়, এ ম্যাট্রিক্স আছে ওয়ান টু থ্রি, টু ফোর ফাইভ, থ্রি ফাইভ সিক্স, এই ম্যাট্রিক্সটা আমি যে পরিবর্ত শেখালাম সেটা যদি এটি লিখি, এটিটা দেখতে কেমন হবে, ওয়ান টু থ্রি, টু ফোর ফাইভ, থ্রি ফাইভ সিক্স, এটা একটা অদ্ভুত বিষয় যে এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলো সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসছে, অর্থাৎ আমরা পেলাম এ ইকুয়াল টু এটি। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিসম ক্ষেত্রে অরিজিনাল যে ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ মিলে যে পরিবর্ত ম্যাট্রিক্স পাই দুটো যদি সেম হয় তখন সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হবে, একই কথা, জাস্ট এ ইকুয়াল টু একটা নেগেটিভ আসবে, অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস অফ এটি হলে তখন সেটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা কী শিখলাম, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স, প্রতিসম, বিপ্রতিসম, এই ট্রামগুলো তোমরা খুব ভালো করে আগে মাথায় নেবে, এগুলো না জানলে ম্যাট্রিক্সের পরবর্তীতে আমরা এগোতেই পারবো না। নেক্সট আমি যাচ্ছি, ধরো একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টগুলো আছে ওয়ান টু থ্রি ফোর, আমরা থার্ড অর্ডারও নিতে পারি, অসুবিধার কিছু নেই, বি একটা ম্যাট্রিক্স ফাইভ সিক্স সেভেন এইট। এবারে আমি মেনলি যেগুলো শেখাবো ম্যাট্রিক্সের কতগুলো প্রক্রিয়া, প্রক্রিয়া মিনস মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেখাবো আমি, এখন দুটো ম্যাট্রিক্স কখন যোগ করা যায় কখন বিয়োগ করা যায়। প্রথমেই জানতে হবে যে দুটো ম্যাট্রিক্সের যোগ করা তখনই সম্ভব যদি কিনা প্রথম ম্যাট্রিক্সটা যত অর্ডারের থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সটাও সেম অর্ডারের হতে হবে, সেম অর্ডার না হলে কখনোই ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কখনোই করা যায় না। তাহলে এ এবং বি এই ম্যাট্রিক্সগুলো যোগ করলে কেমন হবে, এ প্লাস বি ইকুয়াল টু এর প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট যোগ হবে, ওর দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় এলিমেন্ট যোগ হবে, থ্রির সঙ্গে সেভেন যোগ হবে, ফোরের সঙ্গে এইট যোগ হবে। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ মানে সেই ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হতেই হবে, অর্থাৎ এর রো কলাম যা হবে বি ম্যাট্রিক্সের রো কলাম সেম হতে হবে, তবেই অ্যাডিশন বা সাবট্রাকশন করা যাবে। তাহলে কত পড়ে যান, সিক্স এইট টেন টুয়েলভ, যদি আমরা এটাকে সাবট্রাকশন করতাম তাহলে এ মাইনাস বি তখন কী হতো, ওয়ান মাইনাস ফাইভ, টু মাইনাস সিক্স, থ্রি মাইনাস সেভেন, ফোর মাইনাস এইট, তার মানে আলটিমেটলি রেজাল্টটা কেমন আসতো, মাইনাস ফোর, মাইনাস ফোর, মাইনাস ফোর, মাইনাস ফোর। তাহলে এইভাবে দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ এবং বিয়োগ করতে পারি। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে গেলে সেই ম্যাট্রিক্স দুটোর রো এবং কলাম অবশ্যই সমান হতে হবে, তা না হলে কখনোই যোগ বিয়োগ করা সম্ভব নয়। নেক্সট যেটা আসছে যে একটা ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দ্বারা গুণ, যেমন এ একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্ট আছে থ্রি ফোর ফাইভ সিক্স, সাপোজ আমি ফোর এ বার করতে চাই, ফোরটা হচ্ছে এখানে স্কেলার, তাহলে সেই ফোর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, টুয়েলভ, সিক্সটিন, টোয়েন্টি, টোয়েন্টি ফোর। তাহলে এইভাবে কোনো একটা স্কেলার দ্বারা একটা ম্যাট্রিক্সের আমরা গুণ করতে পারি। তাহলে আজকে আমি মূলত ম্যাট্রিক্সের ডেফিনেশন শেখালাম, ম্যাট্রিক্সের প্রোপারভেদ শেখালাম, ম্যাট্রিক্সের অ্যাডিশন শেখালাম, ম্যাট্রিক্সের সাবট্রাকশন শেখালাম। নেক্সট ভিডিওতে আমি মেনলি যেটা দেখাবো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কীভাবে করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত রাখছি, তোমরা বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দেওয়া শিখবে,
এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডেফিনেশন এক্সাম তো পাশাপাশি পরিষ্কারভাবে রেখে দেবে। এখানে খুব ইম্পর্টেন্ট পরিবর্ত ম্যাট্রিক্স, প্রতিসম, বিপরীতসম, একক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স প্রত্যেকটা এক্সাম্পল মনে রাখবে। এইভাবে তোমরা ম্যাট্রিক্সের ফার্স্ট ভিডিওতে এই পর্যন্ত তোমরা পড়বে যে আমি ম্যাট্রিক্সের জাস্ট অ্যাডিশন সাবট্রাকশন এসে শেষ করলাম। নেক্সট দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কীভাবে করা হয়, তারপরে ম্যাট্রিক্সের প্রবলেমে আমি যাবো। আজ এই পর্যন্ত রাখছি, ভালো করে পড়বে বিষয়গুলো।